ব্রেক্সিটের পর আর অর্থনীতির চাপে মিউজিক্যাল চেয়ারে পরিণত 10 ডাউনিং স্ট্রিট। সাত চ্যালেঞ্জের মুখে এবার আগাম নির্বাচন, তবে এবার বাস্তবতা ভিন্ন। বিভিন্ন জরিপ বলছে 15 বছর পর ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। শেষ পর্যন্ত ক্ষমতায় যারাই আসুক না কেন, ভোটারদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা 7টি চ্যালেঞ্জ নিয়েই তাদের সামনে এগোতে হবে। টরি শাসনে 14 বছরে 5 জন প্রধানমন্ত্রী দেখেছে যুক্তরাজ্য। ব্রেক্সিট প্রশ্নে বিভক্তি পাল্টে দিয়েছে ব্রিটেনের চলার পথ। ব্রেক্সিট বাস্তবায়ন আর অর্থনীতির চাপে 10 ডাউনিং স্ট্রিট মিউজিক্যাল চেয়ারে পরিণত হলেও কনজারভেটিভরা ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছিল। তবে এবার বাস্তবতা ভিন্ন। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনে ব্যয়ের বোঝা, আবাসন, স্বাস্থ্যসেবা, অভিবাসন ও গাজা যুদ্ধসহ বৈশ্বিক বাস্তবতা এক কঠিন সময়ে সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশ যুক্তরাজ্যে। প্রায় 1.5 মাস ধরে 95টি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড 4,515 প্রার্থী অর্থনীতিতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়েছেন লেবার ও কনজারভেটিভ পার্টি সহ ছোট দলগুলো। সব জরিপের ফলাফলে ক্ষমতায় ফেরার সুযোগ পাচ্ছে কিয়ার স্ট্রমারের দল লেবার পার্টি। অন্যদিকে 3 জুলাই নিজ দলেরই মন্ত্রীর অনিবার্য পরাজয় স্বীকার করে নেয়ার ঘটনায় পরাজয়ের আগে হেরে যাওয়া কনজারভেটিভ পার্টি শেষ মুহূর্তে যেন মুখ রক্ষার দিকে মনোযোগ দিয়েছে। টানায় 14 বছর ক্ষমতায় থাকা দলটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন শেষ ভোটের দিকেও তাকিয়ে থাকবেন তিনি। শেষ পর্যন্ত ক্ষমতায় যারাই আসুক না কেন, ভোটারদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা 7টি চ্যালেঞ্জ নিয়েই তাদের সামনে এগোতে হবে। গত 22 মে হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং সে দেশের হিসাবে শতাব্দীর সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।